নিজেকে জীবন আয়নায় দেখছো? হ্যাঁ হ্যাঁ, কেরকম লাগে তোমাকে দেখতে? আনস্মার্ট খেতবো থাকার সারা বছর ধরে তো চুলের মধ্যে কদম ছাড় দিয়ে রাখ, কি বিচ্ছি লাগে তোমাকে জানো? চোখের মধ্যে একটা চশমা লাগাইছো আবার, হ্যালো গাইস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি অভি, আর তোমরা দেখছো টিউটোরিয়াল অভি। তো প্রিভিউতে তোমরা ভিডিওটা দেখে বুঝে নিয়েছো ভিডিওটা কত সুন্দর হতে চলেছে। তো এই ধরনের এডিটিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো ফ্রেন্ডস, এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমাদের ছবি দিয়ে বানানোর জন্য আমাদের প্রথমে অ্যালটমেশন অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে প্রজেক্ট এই অপশনটাতে ক্লিক করে দেবে। ক্লিক করার পর আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি সং বিটম্যাপ প্রজেক্ট লিঙ্ক এবং একটি সেক ইফেক্টের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটাকে অ্যালটমেশন ইম্পোর্ট করে নেবে। আর আমাদের লিঙ্ক থেকে যদি ইম্পোর্ট করতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক থেকে অল ম্যাটেরিয়াল লিঙ্ক কীভাবে ডাউনলোড করবে চাইলে একবার ওই ভিডিওটা দেখে নিয়ে লিঙ্কগুলোকে ইম্পোর্ট করে নেবে। তারপর প্রজেক্টটি ক্লিক করবে, প্রথমে এই লিঙ্কটাকে ওপেন করবে। ওপেন করার পর নিচের দিকে চলে আসবে, এখানে গানটা অ্যাড করা আছে আর গানের লিরিক্সটাও লেখা আছে, খালি লিরিক্সের ফন্টটা চেঞ্জ করে দিতে হবে। প্রথমে গ্রুপ ওয়ানটাতে ক্লিক করবে, এডিট গ্রুপে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবে, এখানে গানের লিরিক্সের ফন্টগুলো চেঞ্জ করে দিতে হবে। গানের লেয়ারটাতে ক্লিক করবে, এডিট টেক্সটে ক্লিক করার পর ওপরের এই অপশনটা সিলেক্ট করে ভিজুয়াল ফন্টে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পর ইম্পোর্ট ফন্টে ক্লিক, আর ফন্টের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের লিঙ্ক থেকে অল ম্যাটেরিয়াল লিঙ্ক কীভাবে ডাউনলোড করবে ওই ভিডিওটাও দেখে নেবে। তারপরে এইভাবে ফন্টটা অ্যাড করে নেবে, তারপরে ইম্পোর্টে ক্লিক মার্ক করে দিয়ে ফন্টটা অ্যাড করে নেবে, তারপর রাইটে ক্লিক করে দেবে। নেক্সট আবার এই লেয়ারটাতে ক্লিক করবে, এডিট টেক্সট ক্লিক করার পর ওপরে এই অপশনে সিলেক্ট করে আবার এই ফন্টটা সিলেক্ট করে রাইটে ক্লিক করে দেবে। সো তোমরা এইভাবে এই লেয়ারগুলোতে ফন্টটা অ্যাড করে নেবে, আমি আর অ্যাড করে দেখাচ্ছি না। তারপরে ব্যাক করবে, ব্যাক করার পর প্রথমে এই লেয়ারটা সিলেক্ট করবে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করার পর এই অপশনটা সিলেক্ট করে তোমরা যে ছবি দিয়ে ভিডিওটা বানাতে চাও সেই ছবি অ্যাড করে নেবে। আমি একটা ছবি অ্যাড করলাম, তারপর প্লাস আইকনে ক্লিক করে দেবে, তারপরে একটু শেষের দিকে চলে যাবে। তারপরে এখানে এই ছোটো ছোটো লেয়ারগুলোতে তোমাদের ছবিগুলো অ্যাড করে নিতে হবে। প্রথমে এই লেয়ারটাতে সিলেক্ট করবে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে, উপরের এই অপশনটা সিলেক্ট করার পর একটি ছবি অ্যাড করে নেবে। আমি এই ছবিটা অ্যাড করলাম, প্লাস আইকনে ক্লিক করে দেবে। তারপরে নেক্সট আবার এই লেয়ারটাতে একই ছবি অ্যাড করতে হবে, তারপরে নেক্সট আবার এই লেয়ারে সিলেক্ট করবে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করার পর এই অপশনটা সিলেক্ট করে অন্য আরেকটি ছবি অ্যাড করে নেবে, প্লাস আইকনে ক্লিক করে দেবে। তারপরে নেক্সট আবার এই লেয়ারে একই ছবি অ্যাড করবে, পরপর দুটো ছবি অ্যাড হবে একই, সে এভাবে তোমরা ছবিগুলো অ্যাড করে নেবে। স্যার, ছবিগুলো অ্যাড করা হয়ে গেলে আমাদের ভিডিওটা বানানো কমপ্লিট। এবার ভিডিওটা ডাউনলোড করার জন্য ওপরের এই শেয়ার আইকনে ক্লিক করবে, ভিডিওর কোনে এভাবে ক্লিক করার পর কোয়ালিটিটাকে ফুল বাড়িয়ে দেবে, তারপরে এক্সপোর্টই ক্লিক করবে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি বানাতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে।